পাঁচ লক্ষাধিক অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন খুব শীঘ্রই এমন ঘোষণা দেবে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ধারণা করা হচ্ছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ইতিবাচক প্রভাব বিস্তারের আশায় যুক্তরাষ্ট্রের অভিবাসী নীতিতে ছাড় দেওয়ার পথেই হাঁটছেন বাইডেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে নয়া নীতিতে সুবিধা পাবেন সেইসব স্বামী স্ত্রী যারা কমপক্ষে দশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এছাড়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা 50,000 যুবককেও নাগরিকত্ব দেওয়া হবে যাদের বাবা অথবা মা কোনো মার্কিন নাগরিককে বিয়ে করেছেন। নির্বাচন কেন্দ্রিক ভোটার জরিপে মার্কিন অভিবাসী নীতিকে আরো স্বচ্ছ ও যথাযথ করার দাবি উঠে এসেছে। এটি আমলে নিয়ে অবৈধ অভিবাসীদের বড় একটি অংশকে বৈধতা দেওয়ার কর্মসূচি শুরু করতে চাচ্ছে বাইডেন প্রশাসন। ধারণা করা হচ্ছে মঙ্গলবার যে কোনো সময় ডাকা ঘোষণার বার্ষিকীতে এই সুখবর দেবেন প্রেসিডেন্ট বাইডেন। 2012 সালে ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভেল বা ডাকা ঘোষণায় 5,30,000 অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।